हेलो फ्रेंड, एट द प्रिंसेस एंड द वेयरवुल्फ ड्रामार एपिसोड वन बांगला एक्सप्लेनेशन। प्रथम पर्व देखते पाई डाइशिया नामक एक स्टेट जेखने एक शपर सामने अनेक लम्बा लाइन, कारण से एक नृत्यशिल्पी आसते जाके देखार जो सबाई अधीर आग्रह अपेक्षा करते। अवशेषे से नृत्यशिल्पी आसे एवं सबाई के फ्लाइंग किक्स दे, मैंने सिग्नेचर तो देना वही पुरान मत, और ये से दुकाने ढुके दुकान जो महाजन से तो हिरोइन के देखे मैं एत खुशी बलार बहरे, से तार सामने एक खुबी सुंदर नाच प्रदर्शन कर जेठा देखे मैं दुकानदार अज्ञान होते होते हैं नहीं, मैं ये बस एत सूंदर डांस देखा सौभाग्य कार कार है। तक तो मेटी इसे बोले जे महाजन सहम আমি আপনার জন্য এত সুন্দর নৃত্য পরিবেশন করলাম, আপনি কি আমাকে কিছু দিতে চান না? সে বলে মিস অবশ্যই, আমি আপনাকে কেন দেব না। সে একটা গিফটের বাক্স আনে। সে তখন মেয়েটি বলে না এটা আমার কাছে আছে, আপনি অন্য কিছু দেন। তখন সে আরেকটি আনে। মেয়ে বলে না এটাও আমার কাছে আছে, আপনি একটু নতুন কিছু ট্রাই করুন। তখন লোকটা বলে আপনার জন্য আমি সবচেয়ে দামি জিনিস আনতেছি। এই বলে সে একটা বাক্স আনে। এই বাক্সের ভিতরে মুক্তোর তৈরি, মানে এই রাজ্যের সবচেয়ে যে দামি জিনিসটা আছে হীরের তৈরি একটা কাপ, ওইটা দে। তখন দেওয়ার পরে মেয়ে বলে আপনি একটা সাধারণ দোকানদার হয়ে এত কিছু কেমনে পান? মানে মেয়ে নিজের চেহারা থেকে কাপড়টা সরাই দেখি বলে ইয়োর গ্রেস, আপনি তো প্রিন্সেস, আপনি এখানে কোন কারণে? প্রিন্সেস তার গার্ডকে বলে জিমি ওকে ধরে ওর এমন পিটাই করো এবং আর কী কী লুট করছে জনগণের থেকে সেগুলো বাইর করো। তখন একটু পরে দেখানো হয় যে সে জানালায় এসে জনগণের সামনে এখন পর্যন্ত কী কী লুটপাট করছে, কী বা কীভাবে মাইরা ধরে খাইছে মানুষে, সমস্ত লিস্ট দলিল সহকারে সবাইরে দেখায়। সবাই তো খুবই খুশি, কারণ যা যা এই মহাজনে হাতাইছে সব কিছু আবার সবার কাছে ফেরত জিতেছে, যার কারণে সবাই প্রিন্সেসের জয়ের ধ্বনি দিতেছে। তখন এই ঘটনার সমাপ্তির পর প্রিন্সেস তার নিজের ব্যাপার বলে। সে বলে যে আমি ডাইশিয়া স্টেটের প্রিন্সেস কিউপা, আমার আব্বু আম্মু খুবই ভালো ছিল এবং তাদের লাভ ম্যারেজ হয়েছিল, এবং আমার আব্বু এই রাজ্যের কিং, এবং সে অনেক দিন রাজত্ব করার পর অবশেষে ক্লান্ত হয়ে যায় এবং সে তা আমার আঙ্কেল আন্টিকে ওই রাজ্যের রাজারানী বানিয়ে দেয়, কারণ সে মানে রাজত্ব করতে করতে মানে নিজেকে সময় দিতে পারতো না এবং আমাকেও সময় দিতে পারতো না, যার কারণে সে একটু মানে কি অবসর গ্রহণ করে। তখন অবসর গ্রহণ করে সে ইউরোপে ঘুরতে যায়, এবং ঘুরতে যাওয়ার আগে আমাকে বলে যে আমি বলছিলাম যে বাবা তুমি না থাকলে আমার কী হবে, আমাকেও নিয়ে যাও। সে বলে যে তুমি তোমার মিস্টার রাইটের জন্য অপেক্ষা করো, আমি নিয়মিত তোমাকে চিঠি লিখবো, গিফট পাঠাইবো, আর আমার ঘোরা শেষ হলে ইউরোপ থেকে আমি চলে আসবো। বর্তমানে বিস্ট ক্ল্যানকে দেখানো হয় সেখানকার কিং কুই মুলান, যে এখন তার শক্তি সঞ্চয় করার চেষ্টা করতেছে, কারণ সে তার বডি খুবই উইক, কারণ তার শক্তির যে মূল উৎস হোলি পার যেটা এবং তার বডি থেকে মিসিং, যার কারণে সে মানে এত বেশি পাওয়ারফুল না, এবং কাউকে বলার যদি অন্য কেউ জানতে পারে যে রাজা এখন দুর্বল তাহলে তো আক্রমণ করবে। বহু বছর আগে, প্রায় 5 বছর আগে আর কি, মানে এক যুদ্ধের সময় উনি খুবই আহত হন, যার কারণে উনি পালিয়ে ডাইশিয়া স্টেটে যান জঙ্গলে, এবং এই সময় প্রিন্সেস গাছের ডাল থেকে মানে পাখির বাসা পাড়তেছিল। তখন ভুলবশত প্রিন্সেস ওর উপর পড়ে যায়, যার কারণে মানে অ্যাক্সিডেন্টলি প্রিন্সেস ওনার হোলি পার্টি ডাইরেক্ট সাবার করে লেছে, আর প্রিন্সেসের চেহারাও বিস্ট ক্ল্যানে ক্লিন মানে রাজা দেখছে না, যার কারণে সে ভাবতেছে আমি কীভাবে খুঁজবো, আমি অবশ্যই খুবই শীঘ্রই ডাইশিয়া স্টেট আসতেছি, আমার হোলি পার্ল আমার চাই। এদিকে ডাইশিয়া স্টেটে দেখানো হয় যে প্রিন্সেস একটা মূর্তির খুবই তারিফ করতেছে, কারণ তার বাবা ইউরোপ থেকে একটা গিফট পড়াইছে, নাম ডেভিড, মূর্তির নাম আর কি। সে বলে কী আর্ট, কী হ্যান্ডসাম, মানে কী বডি, তুমি যদি কথা বলতে পারতে না জানি আরও কত সুন্দর লাগতো, তুমি যদি জীবন্ত হইতে, এরকম আর কি। এই সময় ওর আন্টি আসে, বলে যে আর কতদিন মূর্তির সাথে কথা বলবা, এবার আমাদেরকেও কিছু মুক্তি দাও, আশেপাশের যত রাজ্য আছে 14-15 বছরের ভিতরে সবার বিয়ে হয়ে গেছে, একমাত্র তুমি আসো, মানুষের কাছে জবাবদিহি করতে করতে আমরা শেষ। সে বলে আমি আর কী করবো, আমার তো এসবের দরকার নেই। সে বলে তোমার থেকে তো আমার মেয়ে যেটা আছে 11 বছরের, সেও তোমার থেকে অনেক ম্যাচিওর, আর বেশি আমি দেরি করতে পারবো না, আমি তোমার জন্য ছেলে দেখেছি।
20 জন। এদের মধ্যে থেকে কেউ তুমি পছন্দ করো সবার ছবি সহ সবার গুণাবলী এখানে আছে এবং তারাও বর্তমানে আমাদের মহলে অবস্থান করতেছে। তখন তারা আন্টি একে একে প্রত্যেক ছেলের চেহারা, গুড়, পাওয়ার, কোন রাজ্যের রাজা বা রাজকুমার সব কিছু বর্ণনা করতেছে এবং ছেলেরাও সে বাইরে ইন্টারভিউ ওটাই করতেছে আর কি, ইন্টারভিউ চলতেছে। তখন বলে, আপনি আমার জন্য যেটা দেখবেন সেটাই। এদের মধ্যে কনফিউজ হয়ে যেতেছি আমি, আপনি নিজে খুঁজেন যে এখানে কে কে আছে, আপনাকে কোনটা পছন্দ আপনার। আন্টি আপনি দেখেন, আন্টি যেই পিছনে ফেরে উনি পালাই, কারণ ওনার বিয়ে শাদী তাদের ইন্টারেস্ট আসিল না। তখন আন্টি যখন পিছনে ফিরে মানে বর্তমানের কুইন, সে বলে, তোমাদের কিউপা কোথায়? তার মেয়ে বলে, কিউপার রাজ চলে গেছে। এদিকে বিস্ট ক্লেনের কিং কুইমুলান, সে ডাইসি স্টেট আসার জন্য ব্যারিয়ার ভাঙে, মানে ওদের আর এই রাজ্যের মধ্যে একটা ব্যারিয়ার আছে যেটা কেউ জানে না, একমাত্র কিং আর তার অ্যাসিস্ট্যান্টই জানে। তারা রাজ্যের ভিতরে আসে এবং বলে, কোন দিকে যাব? আমি তো খুবই অসুস্থ, আমার বডিতে এত শক্তি নেই যে আমি অন্য দেশে গিয়ে যুদ্ধ বা এত খুঁজাখুঁজি করে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, যে আমি যাই। সে বলে, তুমি গেলে কী করে হবে? পৃথিবীতে মেয়ের তো অভাব নেই, তুমি গিয়ে কারে দূর আনবা? একমাত্র আমার হলিপাল যার ভিতর আছে, সে যদি আমার আশেপাশে থাকে তো আমি কানেকশনটা বুঝতে পারবো যে মেয়ে কে, আমার বডিতে রিয়াকশন নিব। বলে, ও আমরা দুজনেই যাই। তারা গিয়ে দেখে সেখানে অনেক কড়াকড়ি অবস্থা ডাইসি স্টেট, এরপরও তারা দুজন কোনোভাবে চুরি করে মানে কি চোরাই পথে প্রবেশ করে। এদিকে প্রিন্সেস ঘোড়াশালে এসে দেখে নতুন একটা ঘোড়া আসছে। তখন সেনাপতিকে বলে, আমি একবার ট্রাই করবো কি? সে বলে, না। সেনাপতি ওদিকে ফিরতে প্রিন্সেস ঘোড়ায় উঠে, ঘোড়া তো নতুন লাগামহীন, প্রিন্সেস কি ঘোড়া দৌড়াবে? ঘোড়া প্রিন্সেসকে নিয়ে ডাইরেক্ট জঙ্গলে দৌড়, সেনাপতি সৈন্য সামন্ত পিছে পিছে দৌড় গার্ড। সেনাপতি আর আর প্রিন্সেসের গার্ড বলে, এ দাঁড়াও দাঁড়াও, প্রিন্সেসকে প্রোটেক্ট করো, আরে কেউ ধরো ধরো। আর কিউ পাতা তখন দৌড়তে দৌড়তে একবার জঙ্গলের ভিতরে নাজেহাল, আর কুইমুলানও এটা দেখে যে কেউ আসতেছে পড়ে দেবো আর কি। তখন কুইমুলান ওকে ধরে আর ওকে অর্জন করে, কারণ সে বাঁচিয়েছে যে এটা যদি জানতে পারে যে একজন মানে কি বিস্ট তাকে বাঁচাইছে, এটা একটা ভয়ঙ্কর বিষয় হবো। যখন প্রিন্সেসকে সে বাঁচায় অজ্ঞান করে রাখে, তখন থেকে ওর হাত থেকে মানে রিয়াকশন হইতেছে যে হলিপাল আশেপাশে আছে। তখন কুইমুলান বুঝতে পারে যে এটাই সে মেয়ে যাকে সে খুঁজতেছে। তখন ওটাকে যে সে বলে, ওটাকে তুলো আর এখান থেকে পালো, প্রিন্সেসকে মানে মেয়েটাকে উঠাও। তখন বেডার বডি এত অসুস্থ একটা মেয়ে উঠে তার পক্ষে সম্ভব হইতেছে না। আর এদিকে প্রিন্সেসের গার্ড সেনাপতি যারা আছে সবাই এদিকে চলে আসছে, তখন তারা লুকায় প্রিন্সেসকে ওখানে রেখে। তখন সেনাপতি আসে প্রিন্সেসকে উঠায়, বলে, প্রিন্সেস আপনি ঠিক আছেন ঠিক আছেন? সে বলে, ঠিক তো আছি, এত বড় উপর থেকে ঘোড়ার উপর থেকে পড়ো, আমার একটু ধুলাও লাগছে না, এটা কীভাবে সম্ভব? সে বলে, নিশ্চয়ই কিছু হয়েছে যে আমার মনে পড়তেছে না। তখন বলে, এটা আমার খুবই অসম্মানজনক কাজ, আমি নিজের গর্দান নিজে নিয়ে নেবো। সেনাপতি বলতেছে, আমার কারণে এত বড় অঘটন ঘটছে? তখন যেই তলোয়ার বাইকের উপর দেখে তলোয়ার নাই, সে বলে, আমার তলোয়ার কই দেবো, আমি এখনই আত্মহত্যা করবো। প্রিন্সেস বলে, নাটক বন্ধ করো, তাড়াতাড়ি চলো। তখন সেনাপতি বলে, ইয়েস ইয়োর গ্রেস, আপনি চলেন। এদিকে কুইমুলানো প্রিন্সেসকে লুকিয়ে লুকিয়ে দেখতেছে যাওয়ার সময়, তারা বলে সবাই ওকে ইয়োর গ্রেস করতেছে, তার মানে ও ডাইসিয়া স্টেটের রাজকন্যা। মানে সাধারণ মেয়েলে তো উঠে নিয়ে গেলে কোনো সমস্যা না, একজন রাজকন্যারে যদি অপহরণ করি সেটা কীভাবে করবো, এটা তো আরও প্ল্যানিং করতে দিব, সব আজকে রাত্রের ভিত্তিতে অপহরণ করবো। এদিকে দেখানো হয় যে ওর আন্টি একটা প্রিন্সকে চয়েস করছে ওর জন্য, আর বলছে যে প্রিন্স অসুস্থ আছে, এই বলে রাজকন্যাকে পাঠিয়েও দিয়েছে প্রিন্সেস গড়তে, প্রিন্সেসের মানে প্রিন্সের দেখভাল করো, যাতে মানে ওর যে বিয়ের না করে যে এটা যাতে হ্যাঁ পরিবর্তন হয়। এদিকে কুইমুলানো রাজমহলে চুরি চুরি করে প্রবেশ করছে এবং প্রিন্সেসকে খুঁজতেছে। এদিকে প্রিন্সেসের সমস্ত গার্ড দরজার বাইরে পাহারাইতেছে, প্রিন্সেসের ভিতরে কি সব ঠিকঠাক আছে কিনা, কোনো কথা আগে এলো কিনা, কোনো কথা পিচ্ছে এলো কিনা, মানে কি সম্বন্ধ পাকা হইলো কিনা। তখন থেকে ভিতরে সব শান্ত হিষ্ট, সে বলে, নিশ্চয়ই ভিতরে সব কিছু ঠিক আছে, চলে এখান থেকে যাই, আর বেশিক্ষণ বাইরে থাকা সম্মানজনক না। প্রিন্সেস মানে প্রিন্সেস কিউপা ওই প্রিন্সকে ওষুধ দিতেছে, বলতেছে যে আমি এখন বিয়ে করতে চাই না, প্লিজ আপনি সবাই বলেন যে আপনি আমাকে পছন্দ করেন। সে বলে, তোমার রাজ্যের জন্য আমি আহত হয়েছি, এরপর তুমিও কইতেছো বিয়ে করবে না, তুমি যদি বিয়ে না করো তোমার অপহরণ করা হইব, এই মুহূর্তে তোমার কিডন্যাপ করে আমার রাজ্যে লিয়ে যাইব। এই কথা শোনার পর প্রিন্সেস কিউপা আর কী করবো, ওষুধ যা আছে তার চোখও মারে, আর মানে চোখও ধুলা সেটে আর কি ভাগে। যখন পালাই তখন প্রিন্সও কম বদমাইশ না, সেও পিছন করে। প্রিন্সেস নিজের রাজ্যে গিয়ে দেখে গার্ডে দেখে, গার্ড তো আগে ভাগে এখান থেকে দফা হয়ে গেছে, সামনে দেখে ওই প্রিন্স দাঁড়ায় রয়েছে।
সে বলে এখানে কিছু করলে আমার রাজ্যে তোমার সাহস তো কম না, প্রিন্সেস তো কোনো বাস্তা মানতেছেন। এদিকে কুইমুলানি চিৎকার শুনে এদিকে আসে এবং সে বলে ও তুমি আমার গার্ড জিমি, সে বলে না। তখন প্রিন্স বলে এখান থেকে যাও। তখন ও প্রিন্সকে ধরে অজ্ঞান মেরে অজ্ঞান করে দেয়। ওর হাতে ম্যাজিক দেখে সে ভয় পেয়ে যায়, এটা না জানি কোন জাদু করে এসছে। সে বলে হ্যালো আমি প্রিন্সেস কিউপা, আপনি কে? সে বলে আমি আমি এখনই দেখবি কি। সে প্রিন্সেসকে অজ্ঞান করে আর বর্তমানে রাত যেহেতু তার পাওয়ার একটু একটু আসছে, এই কারণে সে বলে চলো এখান থেকে পালাই। তার রেসিস্ট্যান্টকে বলে কাজ হয়ে গেছে, কোনো আশেপাশে কোনো গার্ড নেই, চলো পালাই। তখন প্রিন্সেসের গার্ড যে জিমি সে ওকে বাঁচাতে যায় কিন্তু ওরা গার্ডকেও অজ্ঞান করে দেয়। তখন দেখে গার্ডের কাছে একটা মানে ইয়ে আছে, আইডি কার্ড যেমন আর কি হয় আগেলা দিনের এরকম। সে বলে এটাকেও সাথে নিয়ে নাও, যদি কোনো কাজে লাগে ইম্পর্টেন্ট জিনিসই হবে। এদিকে কুইমুলান কিউপাকে তার নিজের রাজ্যের জঙ্গলে রেখে সে এখান থেকে চলে যায়, কারণ তার অসুস্থ বেশি থাকার কারণে সে আর বেশিক্ষণ মানুষের সঙ্গে থাকতে পারতেছিল না। কিউপার যখন জ্ঞান ফিরে তখন সে দেখে সে জঙ্গলে, সে বলে কোথায় আমি কি ডাই সে আসি না অন্য কোনো জায়গায় চলে আসছি? তখন সে পালায়, সে বলে এদিকে যাবো না ওদিকে, মানে রাস্তা তো অভাব নেই জঙ্গল যেহেতু। যখন সে পালায় তখন দেখে এখানে কেউ আসতেছে, সে বলে এখানে আরেকজন মানুষ আছে তাকে কি জিজ্ঞেস করি। তখন গিয়ে জিজ্ঞেস করে যে আপনি কে? সে বলে প্রিন্সেস ইয়োর ড্রেস, আমি আপনার জন্যে আসছি, আপনার জন্য পালকি তৈরি। ও আমার সৈনিকরা আমাকে খুঁজে পেয়ে গেছে। সে বলে না আপনি তো আমাদের গ্রেস হবু কুইন, আপনাকে খুঁজে পাওয়ার দরকার কি? আমাদের কিং আদেশ করছে আপনাকে নিয়ে যেতে। কিং কোটা কোন জায়গায়? সে বলে এটা বিস্ট ক্ল্যান। সে বলে না না আমি তো ডাইসিয়া যাবো। সে বলে ডাইসিয়া নামক কোনো জায়গার নাম তো আমি শুনিনি। সে বলে তুমি শুনছো না? সে বলে আমাকে শুধু কিংয়ের অ্যাসিস্ট্যান্ট বলছে যে লিউ লিউজন বলছে যে আপনাকে নিয়ে চলে যেতে, আর কিছু বলছে না। সে বলে আপনাকে খুবই যত্ন সহকারে নিতে বলছে রাজমহলে। সে বলে তোমার কোনো ভুল হইতেছে না তো? সে বলে না। তখন কিউপা মানে কিউপা বলে যে ও আমার পেট খুব ব্যথা করতেছে আমি একটু আসি। সে বলে না, বলে না তোমার তুমি না বলছো আমি হবু কুইন, আমার কথা তুমি অমন না করো। বলে ঠিক আছে আপনি বেশি দূরে যাবেন না, তাড়াতাড়ি আসবেন। সে পালায়, সে বলে তুমি অপেক্ষা করো তুমি আমাকে ফলো করো না আমি আসতেছি। তখন মেয়েটা বলে যে হ্যাঁ আপনি ধীরে ধীরে যান আমার কোনো সমস্যা নেই। কিউপা দৌড়তে দৌড়তে পড়ে যায়, ওর চিৎকার শুনে মেয়েটা ওর সামনে চলে আসে। ওর কিউপা বলে আমি আধা ঘন্টা দৌড়ে এখানে আসছি, তুমি এক মিনিটে কীভাবে চলে আসলা? সে বলে এটাই তো আমার বিশেষত্ব, আমি জোরে দৌড়াতে পারি। সে বলে তুমি কি? সে বলে আমি ক্যাট। তো মেয়ে জিজ্ঞেস করো তুমি কি? ওর কিউপা বলে আমি কি আমি কি? সে বলে আমি র্যাবিট। ও বুঝতে পারছি চলেন। সে বলে যেতেই হবে? সে বলে হ্যাঁ নয়তো কিং রাগ করবে। সে বলে ও ঠিক আছে। তখন তাকে পালকিতে তুলে, পালকিতে তুলে সে বলে এই ঘোড়ারা আস্তে আস্তে চলবে। যখন সে পালকিতে ওঠে তখন বলে এইটা কি? এটা হাঁটতেছে মনে হচ্ছে, আমি তো হেঁটে ওর থেকে বেশি জোরে দিতে মানে জোরে চলে যাব, আমাকে সারো। তখন মেয়ে বলে এই ঘোড়ারা আরও জোরে দৌড়ো। সে বলে এগুলো যে মানুষ দাঁড়িয়েছে এগুলো কি সব ঘোড়া? হ্যাঁ এগুলো সব ঘোড়া। এদিকে ভিতরে এত স্পিডে দৌড়তে যে ভিতরে ভূমিকম্প হইতেছে প্রিন্সেসের। তখন কিউপা বলে তোমার তুমি তো ক্যাট, তাহলে তোমার প্রিন্স মানে তোমার কিং কি? সে বলে আমার কিং উলফ। সত্যি উলফ? হ্যাঁ। তখন এর মধ্যে ওরা বিস্ট ক্ল্যানের একবারে সদর দরজায় চলে আসছে, ভিতরে যাই গিয়ে বলে এটা একটু অন্য অন্যরকম, তুমি তো দেখতে অনেকটা মানুষের মতো কিন্তু বাকিটা দেখতে তো অন্যরকম করে। সে বলে ওরা সবাই বিস্ট মানে ওরা সবাই প্রাণী, প্রাণী তো প্রাণীর মতোই দেখতে। মানে এদিকে যে কিউপাকে আর ওর সার্ভেন্টকে আরেকজন মেয়ে ফলো করতেছে, কোন কারণে ফলো করতেছে আগে দেখা যাবে। এদিকে সে বলে ও আচ্ছা তুমি কি মেকআপ করতে পারো? সে বলে না। তখন কিউপ ওই মেয়েটাকে বলে যাও ক্যাট ভিতরে যাও, এখানে গিয়ে অনেক নতুন নতুন মেকআপ আছে, তোমাকে সাজতে না আরও কিউট লাগবে, চলো আমরা ভিতরে যাই। তখন ভিতরে গিয়ে কিউপা বলে যাও আমি তো এমনিতেই সুন্দর, আমার কিছু দরকার নেই, তুমি গিয়ে একটু মেকআপ করো, তোমাকে না আরও সুন্দর আরও ফিট লাগবে। সে বলে সত্যি প্রিন্সেস? সে বলে হ্যাঁ যাও। সে বলে প্রিন্সেস আপনি কিন্তু কোথাও যাবেন না, আপনি এখানেই থাকবেন। সে বলে না আমি তোমার জন্য ওয়েট করতেছি, তুমি যাও গিয়ে মেকআপ চয়েস করো। যেই ওই ক্যাট মেকআপ চয়েস করতেছে এদিকে কিউপা দৌড়, একদম দৌড়, একবারে 360 একবারে ডিগ্রি দৌড়। মানে দৌড়াতে দৌড়াতে সে একটা মহিলার সাথে দেখা খায়, আসলে এই মহিলাটি হচ্ছেন কুকুর প্রজাতির আর কি। সে বলে আসলে এই যে মিস আপনার শরীর থেকে এই ধরনের আজব গন্ধ কেড়ে করতেছে। তখন কিউপা বলে ও আমি বিশেষ ধরনের একটা পারফিউম ব্যবহার করছি। সে বলে না আমি মিসেস ডগ, আমার
ঘ্রাণ শক্তি খুবই প্রখর, আমি ভুল হতে পারি না, তোমাকে ডাক্তারের কাছে নিতে হবে। সে বলে আমার ডাক্তার দরকার নেই বলে সে পালায়। এদিকে উপর থেকে কিং ওকে দেখতেছিল, মানে কিং ওকে একা ছাড়ে নেই, উপর থেকে লক্ষ্য রাখতেছে ও কি করতেছে। তখন কিং বলতেছে যে ওর একটু মানিয়ে নিতে সময় লাগবে। সে বলে আপনার প্ল্যান কী, তা আপনি ওর বড়ি থেকে বাইর করলি তো? সে বলে বড়ি থেকে বাইর করে কি এত সহজ, তুমি কি আমাদের অ্যানসেন্ট বুক পড়ছো না যেখানে লেখা আছে যে যার কাছে এই হোলি পার্ল থাকবে সে তোমাকে ভালোবেসে গিফট করতে হবে, যা মানে ওটা গিফট করার পর ওর ভিতরে যাতে কোনো রিগ্রেট না থাকে। সে বলে একটা মেয়ে আমাকে কোন কারণে ভালোবাসবে যদি বিয়ে না করি? বিয়ের প্রস্তুতি শুরু করো, ডাইস স্টেটের প্রিন্সেসই হবে আমার কুইন। টাটা, আজকে এই পর্যন্তই।